হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমাদের চ্যানেলে অঙ্কের মক টেস্টের দ্বিতীয় ক্লাস এর আগে আমরা অঙ্কের অনেকগুলো ক্লাস করিয়েছি এবং তাছাড়া আরেকটি মক টেস্ট করানো আছে তো তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বা ভিডিও ডিসক্রিপশান থেকে দেখে নেবে আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবে তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো আমি এখন তোমাদের সলভ করে দেখাবো বা তোমরা যদি পারো নিজেও সলভ করতে পারো অপশন রয়েছে আমি একটু ওয়েট করবো প্রশ্ন বলার পরে তোমরা আগে নিজেরা ট্রাই করবে তারপর আমি সলভ করে দেব তো চলো দেখি আজকের প্রথম প্রশ্ন কী আছে আজকের প্রথম প্রশ্ন যে একজন ব্যবসায়ী ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে কুড়ি হাজার টাকা চার বছরের জন্য ধার নিলেন এবং ধার শোধ করার জন্য মোট কত টাকা দিতে হবে তো চারটি অপশান রয়েছে আঠাশ হাজার টাকা একুশ হাজার টাকা উনত্রিশ হাজার ছশো টাকা এবং চব্বিশ হাজার ছশো টাকা তো তোমরা দেখো ট্রাই করে কোনটি হবে অপশন তো সুদ বের করতে গেলে আমরা কী করবো এর সূত্র কি টি আর বাই হান্ড্রেড ঠিক আছে তো আমাদের প্রিন্সিপাল কত কুড়ি হাজার টাকা টাইম কত দেওয়া আছে চার বছর এবং রেট কত বারো পারছেন তো কত আসলো সুদ নয় হাজার ছশো টাকা আর কি বলেছে ধার শোধ করার জন্য মোট কত টাকা দিতে হবে তো আমাদের আসল ছিল কুড়ি হাজার আর এখন সুদ হলো নয় হাজার ছশো তো দুটো মিলে উত্তর কত হয়ে যায় উনত্রিশ হাজার ছশো টাকা যা আমাদের ছি নাম্বার অপশনে রয়েছে ঠিক আছে তো এবার চলো দেখি যে নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন যে শতকরা লাভ বা ক্ষতি যখন আমরা বের করব তো কিভাবে বের করতে হবে চারটি অপশন রয়েছে মানে কোনটি সঠিক উত্তর হবে লাভ বাই ক্ষতি ইন্টু ক্রয় মূল্য লাভ ক্ষতি বাই হান্ড্রেড বা ক্ষতি বাই লাভ প্লাস টেন বা লাভ ইন্টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তো তোমাদের বলতে হবে সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর কী হয়ে যাবে বি লাভ ক্ষতি লাভ বা ক্ষতি বাই দিয়ে কি হান্ড্রেড এটি কি সরি উত্তর হয়ে যাবে কি ডি নাম্বার লাভ বা ক্ষতি যা থাকবে সেটা বাই দিয়ে ক্রয় মূল্য ইন্টু কি হান্ড্রেড এটা হয়ে যাবে সঠিক উত্তর শতকরা লাভ বা ক্ষতি বের করার সময় ঠিক আছে তো নেক্সট প্রশ্ন যে এক থেকে একশো পর্যন্ত মোট কটি শূন্য আছে তো তোমাদের বলতে হবে যে এক থেকে একশো পর্যন্ত মোট কটি শূন্য আছে তো এক থেকে একশো পর্যন্ত মোট কটি শূন্য আছে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে বি নম্বর এক থেকে একশো পর্যন্ত মোট এগারোটি শূন্য আছে এটি হবে সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি নেক্সট প্রশ্ন কী আছে তো চার নম্বর প্রশ্ন কী আছে যে এক থেকে একশো পর্যন্ত মোট পূর্ণবর্গ সংখ্য সংখ্যা কটি আছে কুড়িটি ষাটটি নয়টি বা দশটি তো তোমাদের বলতে হবে যে এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা মোট কটি আছে মানে একের স্কোয়ার থেকে নয় স্কোয়ার পর্যন্ত আমরা সবাই জানি এক থেকে একশোর মধ্যে বাকি দশের স্কোয়ার তো একশো হয়ে যায় তাহলে এটা হবে না তো উত্তর কত হয়ে যাবে নয়টি কারণ ওয়ান থেকে নাইন পর্যন্ত স্কোয়ার এক থেকে একশোর মধ্যে পড়ে তো আশা করি এটা তোমরা সবাই পারবে তো এবার নেক্সট প্রশ্ন যে বার্ষিক সাত পার্সেন্ট হারে সরল সুদে সাত হাজার টাকার সাত বছরের সুদ কত টাকা তো প্রথমে যে অঙ্করকটা করলাম আমরাও এটাও সেম হবে সাত হাজার এটা মোট সুদ ছাট সাত পার্সেন্ট এবং সাত বছরের জন্য তো সাত সাথে ঊনপঞ্চাশ এবং তো উত্তর কি হয়ে যাবে তিন হাজার চারশো তিরিশ টাকা যা আমাদের ই নাম্বার অপশনে রয়েছে তো আশা করি এটা তোমরা সবাই পারতে তো চলো এবার নেক্সট প্রশ্ন তোমরা নিজেরা ট্রাই করো যে এ এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং বি এর ফিফটি পার্সেন্ট তো এ ইস টু বি সমান সমান কত হবে তো এটা কীভাবে সলভ করবে তোমরা বলো তো এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাই একশো এবং বি কত বের করতে হবে পঞ্চাশ পার্সেন্ট বাই একশো তো যদি আমরা এটা বের করি ওয়ান নিচে আসবে টু তিন চার তো এ সমান সমান আমাদের কী চলে আসলো থ্রি ইস টু থ্রি বাই ফোর এবং এটা কি উল্টে যাবে ওয়ান তো কাটা দুই তো তিন অক্ষে তিন আর দুই অক্ষে দুই তো কী চলে আসলো থ্রি ইস টু টু তো আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে আবার ভিডিওটি দেখে নেবে এবং প্রবলেম থাকলেও কমেন্টে বলবে যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে তো চলো দেখি এবার নেক্সট প্রশ্ন কী আছে যে নেক্সট প্রশ্ন ফোর থেকে সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন 18, টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এবং থার্টি সংখ্যাগুলির গড় কত তো চারটি অপশন রয়েছে তোমরা চেষ্টা করো যে কোনটি হবে তো এই অঙ্কগুলো করতে গেলে আমরা কোন সূত্র প্রয়োগ করব প্রথমেরটা এবং শেষেরটাকে যোগ করে দিতে হবে প্লাস তো ফোর প্লাস থার্টি সিক্স এখন আমরা এটাকে কী করবো দুই দিয়ে ডিভাইড করে দেব তো ফোর প্লাস থার্টি সিক্স আমাদের কত হয়ে যায় ফোরটি আর ভাগ দুই তো উত্তর কত চলে আসলো আমাদের টোয়েন্টি ঠিক আছে তো এটাও আশা করি তোমরা সবাই বুঝে গেছো তো এটা নিজেরা ট্রাই করো যে উত্তর কি হবে একটি কাজ আট জন মহিলা শ্রমিক বিয়াল্লিশ দিনে করতে পারে তো যদি অতিরিক্ত সাত দিন সময় পাওয়া যায় তবে কতজন কম শ্রমিক লাগবে তো কি হবে বিয়াল্লিশ দিনে করে কয়জন আট জন। তো বিয়াল্লিশ দিনে কাজ করে আঠাশ জন তাহলে কি বলেছে যদি আরও সাতজন অতিরিক্ত পাওয়া যায় মানে ফোরটি টু জন ছিল আরও সাতজন মানে মোট ঊনপঞ্চাশ জন ঠিক আছে তো ঊনপঞ্চাশ জন দিনে করে মানে মোট কাজ করে কী হয়ে যাবে ফোরটি টু ইন্টু আঠাশ বাই ফোরটি নাইন তো সাত দিয়ে কাটা যাবে চার সাতটা আঠাশ সাত সাতটা উনবঞ্চাশ এবং ছয় সাতটা বিয়াল্লিশ মোট কত চব্বিশ দিনে তো যেহেতু সাত দিন এক্সট্রা সময় পাওয়া যায় তাহলে কাজটি চব্বিশ জনই কমপ্লিট করে দেবে তো চব্বিশ জন অপশান এখানে লিখতে ভুল হয়ে গিয়েছিল চব্বিশ দিন হয়ে যাবে মোট ঠিক আছে তো নেক্সট প্রশ্ন যে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদে পাঁচ হাজার টাকার দুই বছরের সব বৃদ্ধি মূল কত তো এরকম দুটো অঙ্ক তোমরা আগেও করেছ মোট প্রিন্সিপাল মানে মোট টাকা কত পার্সেন্ট ছয় পার্সেন্ট এবং কয় বছরের দুই বছরের আর সব বৃদ্ধি মানে সুদ এবং আসল আমাদের বলতে হবে তো পাঁচ ছয় তিরিশ এবং তিন দুগুণ ছয় হাজার মানে ছয়শো টাকা মোট সুদ হয়ে গেল কত ছয়শো আর আসল কত ছিল পাঁচ হাজার তো উত্তর কী হয়ে যাবে পাঁচ হাজার প্রশ্ন আর ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে আর যদি প্রথম ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের একটু হেল্প আমরা আশা করি ঠিক আছে তো নেক্সট প্রশ্ন কি যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চার মিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত মিটার তো যখন কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তো এর সূত্র কি রুট টু ইন্টু বাহু ঠিক আছে তো রুট টু আর বাহু কত দেওয়া আছে প্রশ্নে চার মিটার তো আমরা যদি এটাকে সলভ করি তো কি চলে আসবে ফোর ইন্টু রুট টু যা আমাদের এ নাম্বার অপশনে আছে তো আজকে ছিল এই ইম্পর্টেন্ট দশটি কোশ্চেন এবং নেক্সট মক টেস্টের প্রশ্ন এই সময়ই কালকে তোমরা পেয়ে যাবে তো কালকের ভিডিওটাও দেখে নেবে এবং আগের ভিডিওটা যদি না দেখে থাকো প্লিজ দেখবে আর আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে এবং প্রবলেম থাকলেও বলবে আর ভালো লাগলে লাইক করবে আর যদি প্রথম দেখছো আমাদের চ্যানেলে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ